হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটি কামিজের মধ্যে হ্যান্ড প্রিন্ট ডিজাইন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছে দুই কালারের শেড দিয়ে আমরা রং করতে পারি না। দু কালারের শেড দিয়ে করলে কামিজ বা যে কোনো কিছু করলে খুবই সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটি, দুই কালার দিয়ে কীভাবে খুবই সহজভাবে তোমরা ডিজাইনটি করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা, এই কামিজটির গলার মধ্যে তোমরা যে ডিজাইনটি দেখতে পাচ্ছ, ডিজাইনটি আমি একটি নেটের ব্লাউজের কাপড় দিয়ে করেছি। তো ভিডিওটি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো প্রথমে আমি আমার কামিজটা একটি পেপারের উপরে বিছিয়ে নিয়েছি। তো আমি এখন একটি কলম দিয়ে হালকা করে একটু এঁকে নিব। তো বন্ধুরা, আমি এখানে একেবারে হালকা করে ডিজাইনটি এঁকে নিয়েছি। তো আমি এখন আমার রঙগুলো ডেলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হালকা সবুজ আর হলুদ রঙটি একসাথে করে ডেলেছি। তো আমি এখন একটি স্যাপটার ব্রাশ নিয়েছি। তো আমি ব্রাশটির একটি কোণার মধ্যে সাদা রং লাগিয়েছি আর একটি কোণার মধ্যে আমি গোলাপি রং লাগিয়েছি। তো তোমরা দেখো আমি কীভাবে ফুলটি করছি। তো জাস্ট তোমরা রঙগুলো নিয়ে হালকা করে একটু রাউন্ড করে দিলে হয়ে যাবে। তো তোমরা দু একবার চেষ্টা করে নিলে পারবে, এটা খুবই ইজি। তো তোমরা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যাব্রিকগুলো দিয়ে নিবে, তাহলে একটি ফুলের মতো হয়ে যাবে। তো তোমরা দু একবার একটু চেষ্টা করে নিবে, তাহলে পারবে, এটা খুবই সহজ। তো বন্ধুরা, আমার ফুলটি করা হয়ে গিয়েছে। তো আমি এখন ফ্যাব্রিকগুলোর মাথা আমি এখানে একটু সাদা রং লাগিয়ে দিব। আমি এরকম করে আর একটি ফুল করে নিচ্ছি। তো আমি এখানে ওটি একইভাবে একটি কোণার মধ্যে নীল রং নিয়েছি আর একটি কোণার মধ্যে সাদা রং নিয়েছি। তোমরা দেখো আমি কিভাবে করছি ফুলগুলো। এই ফুলটিও আমি ঠিক একইভাবে করছি। তোমরা শুধু পাপড়িগুলো একটু রাউন্ড করে দিলেই হবে। তো বন্ধুরা দেখো, ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আমি ঠিক একইভাবে কলিগুলো করে নিচ্ছি। তো
আমি এখন কাঁঠালি কালার দিয়ে ডালগুলো এঁকে নিচ্ছি একেবারে হালকা করে। তোমরা চাইলে ডালগুলো সবুজ দিতে পারো। তো বন্ধুরা, আমি এখানে কিছুটা ডাল এঁকে নিয়েছি। তো আমি এখন পাতাগুলো এঁকে নিব। তো আমি কিভাবে রং করছি তোমরা একটু খেয়াল করে দেখো। তো আমি এখানে ব্রাশের মধ্যে হালকা সবুজ আর হলুদ রংটি নিয়েছি, তারপর আমি পাতাগুলো দিচ্ছি। আমি এখানে রংটি মিক্স করিনি। তো তোমরা দেখো পাতাগুলোর মধ্যে একটু হালকা হলুদ আর সবুজ রং এসেছে। তো তোমরা দু একবার চেষ্টা করলে অবশ্যই পারবে। তো বন্ধুরা, পাতাগুলো যদি আমি এখানে শুধু সবুজ দিতাম তাহলে কিন্তু এতটা ভালো লাগতো না। তো এখানে আমি একটু হলুদ আর সবুজ রাখার কারণে পাতাগুলো দেখতে দেখো খুবই সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আমি এখন বাকি ফুলগুলো করে নিচ্ছি। আমি ঠিক একইভাবে ফুলগুলো করে নিচ্ছি। তো আমি এখন বাকি ডালগুলো এঁকে নিব। তো আমি এখন এখানে দুটি কলি দিব। তো আমি কিভাবে কলিগুলো দিচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখো। তোমরা চাইলে এখানে কটন দিয়ে দিতে পারো, এটা খুবই ইজি। আমি গোলাপি রঙের মধ্যে আমি এখানে একটা দুটো সাদা রং দিয়ে দিচ্ছি। তাহলে দেখো কোলেটি দেখতে খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা, আমি এখন ডালগুলো একটু গাঢ় করে দিচ্ছি। তো আমি এখন সে কাঁঠালি কালারের উপরে আমি এখানে একটু খয়েরি রং করে দিব একেবারে হালকা করে। তাহলে ডালগুলো দেখতে আরো ভালো লাগবে। আমি একেবারে পুরোটা করছি না, আমি কিছুটা করছি, কিছুটা খালি রাখছি। তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি এখন খয়েরি রং দিয়ে এখানে ছোট ছোট করে কিছু ডালপালা এঁকে দিব একেবারে হালকা করে। তো আমি এখন ডালগুলোর উপরে আমি এখানে একটু সাদা রং করে দিচ্ছি। ডালগুলোর উপরে হালকা করে একটু সাদা রং দেওয়াতে
মনে হচ্ছে যেন একেবারে ন্যাচারাল কিছু। তো তোমরা চাইলে সাদা রং নাও দিতে পারো। তো আমি এখন ফুলগুলোর মাঝখানে আমি এখানে কালো রং করে দিচ্ছি। তো বন্ধুরা আমার ফুলগুলো করা হয়ে গিয়েছে। তো আমি এখন এরকম করে অন্য সাইডেও ফুলগুলো করে নিব। তো বন্ধুরা কামসের সাথে ম্যাচিং করে আমি একটি ওড়না করেছি। তো ওড়নাটির ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করবো। আল্লাহ হাফেজ।